গতকালি কালিয়া যোজনার তৃতীয় কিস্তির যে প্রকার ভাবে দিয়াযিব বলে ঘোষণা করা যাইছে তাকু দেখিকরি কোনসি না কোনসি জায়গায় ভারতীয় জনতা পার্টি ভয়ভীত এবং সেতিপাই আজি সকালে সেমানে প্রেসমিট করিকরি কালিয়া যোজনাকু কলুষিত করিয়া পাই তাকু কোনসি জায়গায় নিন্দিত করিয়া পাই প্রচেষ্টা করছে। কালিয়া যোজনার দ্বিতীয় কিস্তি চাষী মানে পাঁতু বলে কোন ভারতীয় জনতা পার্টি চাহুনে এ প্রকার চাষী বিরোধী নীতি ভারতীয় জনতা পার্টি কাহিকি অবলম্বন করছে বুঝা যাও পারুনি। কোনসি না কোনসি জায়গায় জড়া পড়ুছে যে কালিয়া যোজনা দ্বারা যে লক্ষ লক্ষ চাষী মানে উপকৃত হচ্ছে তাকে গৌণ করা এক প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আশা করব এ প্রকার সস্তা রাজনীতি ভারতীয় জনতা পার্টি নিবৃত রহ যেতবে অন্তরাষ্ট্রীয় স্তর হোক কি রাষ্ট্রীয় স্তর হোক 15 ফাইন্যান্স কমিশন হোক কি নীতি আয়োগ হোক প্রত্যেকটি স্তরের কালিয়া যোজনা প্রশংসিত করা যাই সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি গোটিয়ে প্রেসমিটর বাহানা নিয়ে যে প্রকার ভাবে কালিয়া যোজনা নিন্দিত করার চেষ্টা করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।